পূর্ণিমার চাঁদের রাতে যেরকম অন্যান্য তারকার উপরে চাঁদটার উজ্জ্বলতা আলাদা বোঝা যায়, বিশাল বড় তারকাগুলো ছোট ছোট থাকে, তোমাদের সাধারণ আবেদ যারা ইবাদত গুজার ভালো মানুষ নেকামল করে তাদের চাইতে আলেমদের মর্যাদা হলো ওই চাঁদের মর্যাদা যেরকম তারকার চাইতে বেশি সেরকম। সাধারণ মানুষের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেরকম, একইভাবে সমাজের সাধারণ আবেদ ইবাদত গুজার মুত্তাকি পরেজগার মানুষের তুলনায় আলেমদের মর্যাদা সেরকম বেশি। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন কোরআনে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে কারা, মূলত ভয়টা করে শুধু বলতে তারাই প্রকৃত অর্থে ভয়টা করে, সাধারণ মানুষ আল্লাহকে এতটা চিনে না, আলেমরা যতটা চিনেন, কোরআন এবং হাদিসের ইলম যাদের আছে তারা যতটা চিনেন আল্লাহকে, এই জন্য আল্লাহর প্রতি ভয়টা তাদের অনেক বেশি থাকে। কোনো আলেমের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সে নামকা ওয়াস্তে আলেম, সে কোরআন বর্ণিত এই আসল আলেম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ইমানদার এদের মর্যাদা বেঈমানদের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, আর যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন কোরআন হাদিসের এদের মর্যাদা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন মানুষকে শিক্ষা দেয়। এগুলো তো কোরআন হাদিস বললাম এতক্ষণ, এবার আসেন আমাদের সমাজ কি বলে। আমাদের সমাজ হলো যার নাই কোনো গতি সে করে ইমামতি। আমাদের সমাজে হুজুর মানে হলো সমাজের সবচাইতে সাধারণ দীনহীন মিসকিন, তোনো তেমন তেমন কোনো গুরুত্ব নাই সমাজের কোনো কাজে, তার কোনো বিশেষ মর্যাদা অবস্থান নাই, এ হলো আমাদের চোখে আলেম, ঠিক না বে? ঠিক, খুব ভালো করে শুনে রাখেন। অনেক মানুষ আছে যাদের মর্যাদা সময় মতো বোঝা যায় না। আপনি যখন দুনিয়াতে কোনো জায়গায় এমন কোনো জায়গায় যাবেন যেই জায়গায় হয়তো প্রভাবশালী আসল যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের পরিচয় আপনার জানা নাই, আপনি তাদেরকে কেয়ার করবেন না, এটাই স্বাভাবিক, ঠিক না? আপনার এলাকায় নতুন ওসি সাহেব হয়ে আসছে, আপনি চিনেন না, সিভিলে আছে, আপনি হয়তো অন্যজনের মতো তার সাথেও ধাক্কাধাক্কি করে বাসে উঠবেন বা তার সাথে বাজারে ড্যাম কেয়ার করে চলাফেরা করবেন, হয়তো দু চারটা শব্দ বকাঝকা দিয়েও পাল্টে ফেলতে পারেন কোনো কারণে, কিন্তু যখন পরিচয় জানবেন যে এই লোক আপনার এলাকার ওসি সাহেব হয়ে আসছে তখন কিন্তু আপনি একটু ঘুরে ঘুরে নড়ে চড়ে বসবেন, কারণ ভালো হোক আর মন্দ হোক পাওয়ার এই ব্যাটারি হাতে, ঠিক না বে? ঠিক ঠিক একইভাবে দুনিয়ার এই জীবনটা খুবই সংক্ষিপ্ত ভাই, এখানে আলেমদের এমন কোনো দাপট দেখেন না, মাতবরি সর্দারি নাই, কেউ গুরুত্ব দেয় না, কিন্তু যখন কেয়ামত কায়েম হবে দুনিয়ার সমস্ত মাতবররা যখন কাপড় চোপড় খোলা অবস্থায় দাঁড়ায় থাকবে, কাপড় চোপড় খোলা অবস্থায় দাঁড়ায় থাকবে, জানেন তো কেয়ামতের দিনে এই ঠান বাট পোশাক আশাক কিছু থাকবে না, কিন্তু আল্লাহ সব খুলে ফেলবে, জানেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমার কথা, সব বিবস্ত্র হয়ে উঠবে, দুনিয়ার চুরি ডাকাতি দুর্নীতি লুটতরাজ এগুলো করে যত সম্পদ কামাইছে সব খুলে রেখে চলে যেতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা না হয় বুঝলাম একসাথে সব বিবস্ত্র, কিন্তু নারীরা তাদের মধ্যে থাকলে তাদের অবস্থা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা, সেদিনকার ভয়াবহতা এমন হবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ হবে না। ওই দিনে যখন আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় বান্দারা আরশের নিচে ছায়াপ্রাপ্ত সাত শ্রেণীর মানুষদের যখন আল্লাহ জায়গা দিবেন তখন ওই নেতারা সব কাপড় চোপড় ফালায়া কিয়ামতের ময়দানে দৌড়তে থাকবে, ইয়া নফসি করতে থাকবে, শুধু নেতা নয় অনুসারী সহকারে যারা আল্লাহর পরিচয় জানে নাই, ওই দিন মৌলবী সাহেবদের পাওয়ার টের পাওয়া যাবে। যে মুসলমান কোনো আলেম তালেব এলেমকে সম্মান করে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এর জন্য ইবাদতের সওয়াব দেন। কোনো আলেমকে সম্মান করা ইবাদত, কি কাজ ভাই? ইবাদত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, সে হাদিসে তিনি বলেছেন আল্লাহকে সম্মান করার অংশ হলো একজন বৃদ্ধ মানুষকে সম্মান করা। এটা তো এখন দুনিয়া থেকে উঠে গেছে আস্তে আস্তে, যুবকরা এখন নিজেরাই স্বয়ং সম্পূর্ণ, মুরব্বীদের সম্মান করার কালচার এখন মুসলমানদের থেকে বিদায় হয়ে গেছে। অথচ একজন দাড়ি পাকা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সম্মান করা, এটা স্বয়ং আল্লাহকে সম্মান করার শামিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ঠিক একইভাবে ওলামাদের সম্মান করার মর্যাদায় দেওয়ার এত গুরুত্ব। মোহতরম হাজরিন, কোন আলেমদেরকে সম্মান করবেন বলেন? কোন দলের আলেমদেরকে? আলেম তো বিভিন্ন গ্রুপ আছে, তাই না? বিভিন্ন দলের আলেম আছে না, এক এক গ্রুপের আলেম, এক এক মতের আলেম, এক এক পথের আলেম, কোনগুলার সম্মান করবেন বলেন? এটা একটা বড় জটিলতা। আলেম বলতে সব দল সব গ্রুপ মনে করে আমার গ্রুপের গুলার সম্মান করতে পার, বাকিগুলা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা যাবে। ব্যাপারটা কি এরকম? ভাইরা আমার, আলেম সম্পর্কে অনেক কথা বলার আছে, কিন্তু এই তো সময় আমাদের হাতে আজকে নাই। শুধু সংক্ষেপে এটুকু বলি, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের এলিম রাখে এবং তার এলিম অনুযায়ী সে আমলও করে, এতটুকু জিনিস তার মধ্যে আছে, এই আলেমকে সম্মান করতে হবে। তিনি যদি আমার মতের সাথে তার কোনো কারণে দ্বিমত হয়, ভিন্ন মত থাকে শাখাগত কোনো বিষয়ে, মৌলিক কোনো বড় কোনো আকিদাগত ডিফেক্ট বা সমস্যা না থাকে, তাহলে তাকে সম্মান করা আমার জন্য আবশ্যক। কারণ আমি ব্যক্তি আলেমকে সম্মান করছি সেটা না, মূলত তার এলেমের কারণে তাকে সম্মান করছি, ঠিক না বেটি? কিন্তু আজকাল সব গ্রুপের লোকেরা সেই গ্রুপের হুজুরদেরকে আলেমদেরকে সম্মান করে, বাকিদেরকে সম্মান করে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের সম্মান করার তৌফিক নসিব করুন। আলেমদের সম্মান করবেন তো ইনশাআল্লাহ। এখানে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার তরফ থেকে বড় আউলিয়া দারুস সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসার তরফ থেকে মাহফিল, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন, এলাকাবাসীরা করাবেন তো ইনশাআল্লাহ। আপনাদের আদরের সন্তানদেরকে এই মাদ্রাসায় এনে ভর্তি করাবেন এবং এই শিক্ষার্থীদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন। নাকি মাদ্রাসা পড়ালে ভাত পাবে না? কোনটা ভাত পাবে না? ভাত আসলেও পায় না, পোলাও খাইতে খাইতে বেচারারা চাইয়া চিন্তিয়া নিতে হয়, ভাই দুটা সাদা ভাত আসেনি, ঠিক না ভাই? ঠিক, আহা, এটা করলে তো আরেক কথা কবেন কবেন তো হরাইয়া খানা, মানুষের খানা খান, আল্লাহর অস্তিয়া খানা খান ভাই রে, আল্লাহর অস্তিয়া ইয়া কি জানি কয়, পরের খানা সবাই খায়, হুজুররা খায় সম্মানেরটা, আর অহুজুররা খায় হলো জোর করে মাস্তানি করি, ঠিক না ভাই? ঠিক, হুজুরদেরকে মানুষ যে অকৃত্রিম ভালোবাসা দেয় এই সমাজে এখনো পর্যন্ত অন্য কোন সমাজ, অন্য কোন আপনার পেশার মানুষ, অন্য কোন শ্রেণীর মানুষ এর শিখে পরিমাণ সম্মান মর্যাদাও পায় না। নেতা সাহেবরে সালাম দেয় ডরে না, ঠিক না ভাই? ঠিক, হুজুরে কি ডরে সালাম দেয়? আহা, কি বলেন হুজুর, সালাম পান না? সালাম নিতে 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 এখন অটো সালাম নেওয়া শুরু করছে, কারণ রাস্তার চারপাশে যেভাবে মানুষ সালাম দেয়, কয়জনের জবাব দেন যায়, মাথা কয়দিক ফিরান যায়, তো উষ্টাকায় পড়ন লাগবে, এই জন্য শুধু মাথা ডুলাইতে থাকি, মানে সব দিকে সালাম নিতে থাকি। আমি না, এটা বেশিরভাগ আলেমদেরই অবস্থা। আলেমদেরকে যে মহব্বতটা মানুষ করে, আদর করে ভালোবেসে নিজের হালাল টাকাটা আনি হুজুরের মহব্বত করে খাওয়ায়, এটাও দোষ ধরেন, হুজুররা মানুষেরটা খায়। আর আপনারা যে ছুরি ধরি পিস্তল ধরি দি যাইস, হাড়াই দিস, লোক ফাটাই গেছি দি যাইস, এসব করি খান, ঠিকই না? আবার আপনার কাছে খুব ভালো লাগে, ঠিক না? ঠিক, আল্লাহ আকবার ভাই রে, সত্যি বলতে কি, পরের খান আর নিজের খান এটা বড় জিনিস না, হালাল খাইলেন কিনা এটা বড় জিনিস, আর আল্লাহর সাথে যদি কারোর কানেকশনটা ভালো থাকে, আলেম হোক আর সাধারণ মুসলমান হোক যেই হোক, আল্লাহর সাথে কানেকশন এবং যোগাযোগটা যদি ভালো থাকে, বোঝাপড়াটা যদি ভালো থাকে, আল্লাহর সাথে যদি কথা বলে বলে কাজ করতে পারেন, সব কাজ জিজ্ঞেস করে করে আল্লাহরে করতে পারেন, হালাল বাসি বাসি করেন, হারাম থেকে বাসি বাসি চলেন, এইটা যদি করতে পারেন, তো এই দুনিয়ার সবচেয়ে বড় সুখী মানুষ আপনি, আপনার চাইতে বড় সুখী মানুষ আর নাই। অনেক ধনী মানুষকে আমি বলতে শুনেছি, তাদের কথা আমি জেনেছি, যারা বলে আফসোস করে যে বাবা রে এগুলো দেখছি সেগুলো দেখছি, মানে গরিব থাকিও দেখছি ধনী হইয়াও দেখছি, মনের যে আসল শান্তি তৃপ্তি রুহানি প্রশান্তি, এটা একমাত্র
একটু সেজদা দিতে পারলে, রুকু করতে পারলে, চোখের পানি ফেলতে পারলে, মালিকের সাথে কথা বলতে পারলে একটু হয়, এছাড়া আর কোথাও হয় না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এসির বাতাসে চামড়া ঠান্ডা হয়, মন ঠান্ডা হয় না, মন ঠান্ডা হয় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। এটা বুঝার মতো মানুষ দুনিয়াতে বেশি না কম? কম তো এই জন্যই হবে যে নবীজি তো আগেই বলে গেছেন জান্নাতে বেশি যাবে না জাহান্নাম বেশি যাবে? কাতার হবে 73টা, জান্নাতে কয়টা যাবে? একটা যাবে। তাহলে বোঝা গেল এইগুলা বোঝার মতো মানুষের সংখ্যা কম থাকবে, এরাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পথে এবং হাদিসের পথে আসার তৌফিক দান করুন। আলেমদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এই বড় আউলিয়ার একটা স্মৃতি আমার মনে পড়ে, আজকে না বলে পারছি না, আপনাদের জন্য শিক্ষণীয়। সেই জন্য আমি দোয়ালিয়া মাদ্রাসা যখন পড়ি, চন্দ্রগঞ্জ থেকে হাঁটি হাঁটি আসতাম বসিকপুর সন্ন্যার বাড়ি পর্যন্ত যাইতাম, হাঁটি হাঁটি যাইতাম, বৃহস্পতিবারে আসতাম আবার শনিবারে যাইতাম, কত কিলোমিটার কি জানে আল্লাহ জানে, পিছি ছিলাম তখন। তো এই বড় আউলিয়ার এখানে চা দোকান ছিল কয়েকটা টিনের, একদিন হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছি। পরে ওই রাসুবায়ের আব্দুল মতিন মাস্টার নামে এক লোক ছিলেন, মারা গেছেন, ওই ভদ্রলোক রিক্সায় করে উনি সরকারি চাকরি করতেন রামগতিতে, উনি যাওয়ার সময় আমাকে দেখে দেখেন যে ছেলেটা হাঁটে যেতেছে, ওনার পাশের বাড়ি আমার, তো আমার ডাকে রিক্সা উঠে নিয়েছে। এই যে রিক্সা উঠে নিয়েছে বেচারা, আমার কাছে খুব ভালো লাগছে, হাঁটতেছে ছোট মানুষ, আদর করে একটা মাদ্রাসা ছাত্র রিক্সা উঠে নিয়েছে, বাড়ি পর্যন্ত নিয়ে নামে দিছে। এই ঘটনা কত সালের আল্লাহ জানে, আমি পিছিয়ে থাকতে ঘটনা। সে আব্দুল মতিন মাস্টার দুনিয়া থেকে অনেক আগেই চলে গেছে, কিন্তু ওই যে দৃশ্য, হাত দিয়ে ধরি রিক্সা উঠাই দেওয়া এবং আদর করে পাশে বসানো, এটা আমার চোখের সামনে এখনো ভাসতেছে। এবং ওই স্মৃতি যখনই মনে পড়ে, দিলের ভিতর থেকে একদম যেটাকে বলে কি অন্তরের গভীর থেকে যে দোয়া, এ দোয়া অটোমেটিক চলে আসে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র মাদ্রাসার ছাত্র বলে কোনো কথা না, যে কোনো মানুষের বিপদগ্রস্ত, অসহায় আছে, কষ্টে আছে, অভাবী মানুষ, ছোট মানুষ, বৃদ্ধ মানুষ, যে কোনো মানুষের উপকার করা এমন একটা ইবাদত, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এর চাইতে বড় কোনো সুযোগ আর? আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচাইতে বেশি আস। এমন একটা কাজ একজনের করে দিলেন, সারা জীবন তার দিলের দোয়া পাইলেন, আল্লাহর কাছে আপনার আমলনামাতে সওয়াব জমা হতে থাকলো, আপনি কিভাবে এটা অর্জন করবেন বলেন? ওই ভদ্রলোক দুনিয়া থেকে কত আগে চলে গেছেন, তা আমি এখনো দোয়া করি মাঝে মধ্যে, মানে এমনও হয় যে মক্কায় হয়তো তোয়াফে বা অন্য কোনো আমলে আছে, হঠাৎ করে তার কথা মনে পড়ে যায়, কি আর এমন কাজ, রিক্সা উঠে নিয়েছেন খালি রিক্সায়, কিন্তু এমন ভাবে দিলে গেঁথে গেছে যে দোয়া অটোমেটিক আসে। এরকম আরো বহু ঘটনা আপনাদেরও জীবনে কম বেশ আছে। এখান থেকে শিক্ষার বিষয়টা হলো যে বিশেষ করে ওলামা একরাম মাদ্রাসার শিক্ষার্থী, তাদেরকে ভালোবাসতে হয়, তাদেরকে ভালোবাসবেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, কাদের সাথে দুনিয়াতে ঘুরতেছেন, কাদের পিছিয়ে ঘুরতেছেন, এর উপর নির্ভর করে কিয়ামতে আপনার গন্তব্য ঠিক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। এই যে মাদ্রাসা বড় আউলিয়া দারুস সুন্নাহ নূরানিয়া হাফিজের মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের সন্তানদের ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ। রিজিকের চিন্তা করবেন না, রিজিকের চিন্তা করবেন না, মনে রাখবেন রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবেন না, আল্লাহ তাআলা তার পশু পাখি সাধারণ কীট পতঙ্গকে যদি রিজিক দেয়, আপনি আসল মখলুকাত, আপনার রিজিক আল্লাহ তাআলা অবশ্যই, শুধু রিজিকের ধান্দায় পড়ালেখা করা এটা কখনো সুশিক্ষা হতে পারে? তবে হ্যাঁ, মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা অনুরোধ করি যে এই হেফজ মাদ্রাসাগুলোতে হেফজুর পাশাপাশি জেনারেল শিক্ষাকে সমন্বয় করেন, যাতে করে বাচ্চারা বাংলা ইংরেজি মাতৃভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করে, যাতে করে শুধু হেফজু একটা সাবজেক্ট পড়তে পড়তে বোরিং ফিল না করে, হেফজুখানা থেকে বাচ্চারা ঝরে পড়ে অনেক বেশি, নষ্ট হয় অনেক বেশি, হারিয়ে যায় অনেক বেশি। এর একটা কারণ হলো ওই যে ভোর রাত থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটা সাবজেক্ট শুধু পড়ান, এক তরকারি শুধু গরু গোস্ত দিয়ে আপনারা যে টানা 10 দিন ভাত খেতে দিই, আপনি তো পালায় চলে যাবেন সাগলতা খাওয়ার জন্য, ঠিক না? ঠিক ঠিক একইভাবে আল্লাহর কোরআন সারাদিন পড়াবেন, অন্য কিছু পড়াবেন না, এটা ঠিক সিস্টেম হতে পারে না। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে অনুরোধ করে গেলাম, যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন এবং এই এলাকার আলেমরা যারা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে হেফজুখানাগুলোতে একটু কোরআন হাদিসের, সরি কোরআনে কারিমের মুখস্থ করার পাশাপাশি কিছু কিছু জেনারেল সাবজেক্টগুলো ঢুকান, যুগ সম্পর্কে সচেতন করেন বাচ্চাদেরকে, একটু রুচির ভিতরে বৈচিত্র্য আনেন, যাতে করে তাদের উপরে বোঝা না হয়। দেখবেন ইনশাআল্লাহ
যেখানে এসে দিন দুনিয়া দুইটাই পাবে, অভিভাবকরা সেদিকে এমনি ছুটে আসবে, আসবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ঐক্যের পথ পন্থা কি, বিষয় এতগুলো দিছেন আপনারা, টাইম 20 মিনিট 30 মিনিট, তো আমি যেটা টোকা টোকা ভাই কইতেছি আর কি, আর কি করবো। ঐক্যের পথ এবং পন্থা কি ভাই, ঐক্যটা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে সব সময় মুসলমানদের জন্য ফরজ একটা কাজ। ঐক্যবদ্ধ থাকাটা কি কাজ ভাই? ফরজ কাজ। আপনারা নতুন ফরজের কথা শুনছেন, নামাজ ফরজ শুনছেন, রোজা ফরজ শুনছেন, হজ যাকাত ফরজ শুনছেন, পর্দা ফরজ শুনছেন, আজকে আবার শুনলেন নতুন করে ঐক্যবদ্ধ থাকা কি ফরজ। দলিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। নির্দেশ কার? অর্ডার কার? আল্লাহ অর্ডার করতেছেন সবাই মিলে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, গ্রুপে গ্রুপে বিভক্ত হইও না। তাহলে বিভক্ত হওয়া এটা গুনাহের কথা, ঐক্যবদ্ধ থাকা এটা ইবাদত এবং ফরজ কাজ, বুঝে আসছে? এই জন্য এই আবশ্যক ইবাদত, এই ওয়াজিব আমাদেরকে সম্পাদন করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমরা সফল হবে, সার্থক হবে। আর যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা ব্যর্থ হয়ে যাবে, ফেলিওর হয়ে যাবে এবং তোমাদের শক্তি শেষ হয়ে যাবে। মুসলমানদের দাম থাকবে না দুনিয়াতে যখন পৃথক পৃথক হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি থাকতে হবে ভাই? ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আপনি বলবেন, দলের নাম বলেন আপনার হুজুর, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ অমুক কোন দলের নিচে আসে, তাই না? এটার অপেক্ষা করতেছেন আপনারা এখন ভাই। আল্লাহ বলছেন আল্লাহর রশিকে সবাই মজবুত মিক করে ধরতে। কাকে ধরতে বলছেন? আল্লাহর রশি। এখন সব দলমতের লোক একটা করে ব্যানার আনি, কয় এটা আল্লাহর রশি, আমার এটা ধরে নানি, ঠিক না? ঠিক, মনে রাখবেন, একজন মুসলমান হিসেবে আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করি, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? সব দল মত চিন্তার আহলে সুন্নাল জামাতের সবাই আমরা কোরআন এবং হাদিসের অনুসারী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, এই যে রশিদ পেয়ে গেছেন, এবার রশিদুল্লাহ হইল, ধরবেন কোরআন এবং হাদিস। কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আপনি একরকম বুঝছেন, আমি একরকম বুঝছি, উনি আরেক রকম বুঝছেন, এর কারণে যেন আমাদের মধ্যে মতভেদ হোক, দলভেদ যেন না হয়, মত পার্থক্য হোক, মতভিন্নতা হোক, সেটা যেন, এই মতভিন্নতাটা যেন আমাদের ভিতরে দলভিন্নতা এবং গ্রুপবাজিতে নিয়ে না যায়। আমি মনে করব একটা জিনিসকে আমি একরকম বুঝছি, আমার ভাই আর একরকম বুঝছেন, উনি আরেক রকম বুঝছেন, কিন্তু আমরা সবাই বুঝছি কোনটা, কোরআন এবং হাদিস। এইরকম মন মানসিকতা নিয়ে চললে ইনশাআল্লাহ দেখবেন নিজেদের মধ্যে বোঝাপড়ার বেশি গরমিল হবে না। আল্লাহ তাআলা কিন্তু মানুষের বুঝের জন্য, বিশেষ করে যেখানে তার বুঝ, যেখানে তার ফাহাম এবং গবেষণার ভিতরে মত পার্থক্য হওয়ার সম্ভাবনার সুযোগ আছে, সেই ব্যাপারে আল্লাহ পাকড়াও করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইল্লা ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিম, আমার কাছে স্পেশাল কিছু নাই, তবে একজন মুসলিম হিসেবে আমার একটা ফাহাম, একটা বুঝ আছে, যেটা হয়তো অন্য আরজনের নাই, এটা হতেই পারে। সবাইয়ের কি এক বুঝ হবে কোনো রকম? কোনো দিন? কিয়ামত পর্যন্ত হবে না। অনেকে বলে ঐক্যবদ্ধ হওয়া মানে হলো সবাই এক হয়ে যাওয়া, না ভাই, সবাই এক কিয়ামত পর্যন্ত সম্ভব না। সাহাবীদের ভিতরে মত পার্থক্য ছিল না, বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন রকম আমল সাহাবীরা করতেন না, কিন্তু ওনারা আমাদের মতো এরকম গোমরা আর কাফের হওয়ার ফতোয়া এটা রাস্তা রাস্তা নিয়ে বেড়াইতেন না, ঠিক না? ঠিক। এখন তো আমাদের মন মতো না হলে, আমার দল মতো না হলে আমি পারলে 14 গোষ্ঠী উদ্ধার করি। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ বলতেন, আমার দলের আমার মতের মানুষ হলে তার ভুল বেসরিয়তি কথাও আমার খুব ভালো লাগে, আহ, ওর ভিতরে অনেক রূহ খুঁজে পাই। আর আমার আমার যদি ভিন্ন মতের লোক হয়, 12টা বললেও বলি যে এতে কি উদ্দেশ্য কিছু কে জানি, মতলব কি, এতে সুপা ভিতরে মনে আরেকটা আছে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা উক্তি আছে ভাই, উনি বলেছেন ওহীর দুয়ার বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে কারোর অন্তর ফাঁড়ার সুযোগ, ক্ষমতা, অধিকার কোনোটাই দেয় নাই। আমরা মানুষের জাহির দেখবো, বিশ্বাস করব, কারোর বাতেন খারাপ থাকলে সে তার মালিকের সাথে বোঝাপড়া করবে, কিন্তু না, আমরা এক একজন স্পাই, এখন কি আছে এমিয়ার ভিতরে বার করে ছাড়ে দিব, এমিয়া উর্ফিদি না করছে ভিতরে দি করেন, এ রোগ আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। তাহলে আমরা এক মতের এক চিন্তার মানুষ হইয়াও অন্য চিন্তার মানুষকে ভালোবাসা যাবে কি যাবে না? বরং ভালোবাসতে হবে, কারণ তার রব এক, আমার রব এক,
তার যে কেবলা আমারও কেবলা সেটা, তার যিনি রাসূল আমারও রাসূল তিনি, তার কোরআন হাদিস আমার কোরআন হাদিস এক, আমাদের সব ক্ষেত্রে এক, সামান্য দু চারটা বিষয় মত পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক, সবার বুঝে একরকম হবে, কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব হবে না। এটাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন ইত্তেহাদ মাল ইখতিলাফ, মত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকব। এ ভাই, এক বাপের দুই তিন ছেলে আপনারা, বিভিন্ন বিষয় মত পার্থক্য থাকে না, এক ভাই কয় এটা দোতলা করুন, আরেক না আরেকজনকে ওইটা ওইখান দিয়ে করুন, গন্ডগোল হয় না না? এই জন্য কি ভাই ভাই মারামারি করে বাইর হয়ে যাওয়া জায়েজ আছে? ঠিক একইভাবে আমাদের মত পার্থক্য, মতভিন্নতা এটা হতে পারে, কিন্তু এটার কারণে আমাদের মধ্যে গ্রুপবাজি হবে, একে অন্যের বিরুদ্ধে আমরা শক্তি ক্ষয় করবো এই সুযোগ নাই। মত পার্থক্য কেন হয় জানেন? এর অনেক কারণের ভিতরে একটা বড় কারণ হলো চলমান চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা না থাকা। ইসলামের বিরুদ্ধে কি কি চলছে সেগুলো যদি আপনি জানতেন তাহলে বলতেন, আরে উনি আমি আমরা তো ভাই ভাই করে মিলেমিশে চলতে পারি, ওনার সাথে আমার হাজারো মত পার্থক্য আছে, কিন্তু আমাদের টার্গেট তো এক জায়গায়। ইবলিস যেটা আদু ও মুবিন, আল্লাহ কোরআনে গোটা কোরআনের শত্রু হিসাবে মানবতার একজনকে শুধু চিহ্নিত করেছে, তার নাম কি? ইবলিস। সেই ইবলিস এবং তার দোসররা কি কি কাজ করে এগুলো যদি আমরা টের পাইতাম তখন বলতাম, ভাই আপনি কোন এমনে ঢেল মারবেন, আমি কই এমনে ঢেল মারবো, অসুবিধা নেই, আপনিও মারেন আমিও মারি, জায়গা মতো মারি, আপনি আমারে মারিয়েন না আমি আপনারে মারবো, ঠিক না? ঠিক। এখন আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে কি, যেই জায়গায় সবাই মিলে মারবো সেটা না মারি, আমি হেমিয়ারে মারি, কই হেমিয়া বাতিল, হেমিয়া আবার আমারে মারে, কই আমি বাতিল, মধ্যে দিয়ে শয়তান আসে, কয় ঠিক আছে তোরা তোরা কর, ঠিক না? ঠিক ভাইরা আমার, আপনারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর কথাগুলো বেশি বেশি শুনবেন। উনি বলতেন যে অমুক দল কি করলো, অমুক গ্রুপ কি করলো, অমুক হুজুর কি করলো, এগুলোর পিছনে আপনারা পড়বেন না। কবরে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে কে কি করছে? না, আপনারটা আপনারা জিজ্ঞাসা করবে, আপনি কি আমল করলেন এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। জীবনে 4 রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়তে পারেন না, 4000 চিন্তা আসে, সেখানে আপনি আরেকজনের নিয়ে চিন্তা করেন কিভাবে? জবাবদিহি তো আপনারটা আপনাকে করতে হবে। আপনি অন্যের থেকে ভালোটা নেন আর নিজের ভিতরে খারাপ কি আছে সেটা নিয়ে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা সূরাতে অনেকবার শপথ করেছেন, এত শপথ কোথাও করেন নাই। এই শপথগুলো সবগুলো করে সবচেয়ে বেশি সংখ্যকবার শপথ করেছেন আল্লাহ তাআলা কোরআনে, ওয়াশামসি ওয়াদুহাহা, এই সূরাতে যত সম্ভব। এতবার শপথ করার পর আল্লাহ তাআলা তার বড় বড় সৃষ্টির নামে শপথ করে বলেছেন যে কাদাফলাহা মান যাক্কাহা, যে নিজেরে শুদ্ধ করতে পারলো, নিজেরটা নিজে ঠিক করতে পারলো, আমি জান্নাতের পথে আসি না জাহান্নামের পথে আসি, এই জিনিসটাকে নিরূপণ করে যে নিজের সংশোধন করতে পারলো, আত্মশুদ্ধি করতে পারলো, এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেললো, এই ব্যক্তি আসল সফল হয়ে গেল। আর নিজের নফসকে, নিজেকে যে কলুষিত করলো, সংশোধন করতে পারলো না, সে লুজার হয়ে গেল। নিজের চিন্তা করতে হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে আপনাদেরকে বিভিন্ন দলে ভাগ করা, আমার দলের পক্ষে স্লোগান দেয়া, আরেক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র লাগানো, এগুলো আমাদের কাজ, আমরা করবো দলবাড়ি করার জন্য। আপনারা এই সমস্ত ফালতু কাজে মনোযোগ দিবেন না, নিজের আমলের পিছনে মনোযোগ দিবেন। আর যেই মতেরই হোক, কোরআন এবং হাদিসের অনুসারে যতক্ষণ থাকবে তার সাথে শত মত পার্থক্য থাকুক, তাকে ভাই মনে করবেন। হযরত হারদুই হযরত রহমাহুল্লাহ ছিলেন থানবী রহমাহুল্লাহর অত্যন্ত কাছের একজন শিষ্য, আবরারুল হক সাহেব রহমাহুল্লাহ, তিনি বলতেন দিন কে হর কাম করনে ওয়ালোঁ কো রফীক সমঝো ফরীক না সমঝো, স্বর্ণের অক্ষর লেখার মতো একটা কথা। দিন কে হর কাম করনে ওয়ালোঁ কো রফীক সমঝো, যারা দিনের কাজ করে ইসলামের উন্নতি চায় তাদের সবাইকে বন্ধু মনে করবা, ফরীক না সমঝো গ্রুপ বা তোমার বিরুদ্ধে আরেকটা দল মনে করবা। আপনি কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম পছন্দ, এক পন্থার আলেমদের কথাগুলো পছন্দ, কোরআন হাদিসের বেশি নিকটবর্তী মনে হয়, পছন্দ বলতে নিকটবর্তী মনে হয়, আপনি সেটা অনুসরণ করেন, অসুবিধা নেই, কিন্তু অন্যদের বিরুদ্ধে শক্তি ক্ষয় করবেন। যদি শক্তি ক্ষয় করেন তাহলে ওই ইবলিস দূর থেকে হাসবে যে হেরা হেরা কামড়া কামড়ি করতেছে, শক্তি সেখানে ব্যয় হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। এদেশের মানুষ এত বেশি ঐক্য চায়, দুই চিন্তার তিন চিন্তার আলেম একসাথে যদি কোথাও একত্র হয় আর ছবি তুলে ফেসবুকে দেয়, পাবলিক লাইকের বন্যায় ভাষায় দেয়, কারণ পাবলিক চায় হুজুরদেরকে একত্র হোক। পাবলিক জানে 1 কেজি ব্যাংক আপনার পাল্লা উঠে মাপা সম্ভব, কিন্তু 10 জন 10 চিন্তার হুজুর একত্র করা সম্ভব না, ঠিক না? ঠিক। ব্যাংক 1 কেজি মাপা সোজা কাম না কঠিন কাম? কাঁকড়া কঠিন কাম না সোজা কাম? কচ্ছপ 1 কেজি মাপা সোজা কাম না কঠিন কাম? কিন্তু এই কঠিন কামটাও এত কঠিন না যত কঠিন কয়েক চিন্তার আলেমদের একসাথে বসে হাসানো খাওয়ানো, ঠিক না? ঠিক। এর মানে হলো
সাধারণ মানুষ আলেমদের কাছাকাছি আসা পছন্দ করে, ইসলামও সেটা বলে। আমরা একটু মনে প্রাণে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের উলামাদের মনগুলোকে কাছাকাছি করে দেয়, বলুন আমিন। আমাদের সাধারণ মানুষের কিছু দায়িত্ব আছে ভাই। এক নম্বরের দায়িত্ব হলো আগুনে ঘি ডালবেন না। আগুনে ঘি ডালা বুঝেন নি? আগুনে ঘি ডালা বুঝেন না? আহা, এক্ষেত্রেও আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, ওনার কথাটা বেশি বলা হয়ে যাচ্ছে আমার, এর মানে এই না যে উনি সারা দেশে আলেম নাই, বহু আলেম আছেন, আমি ওনার কথাটা বেশি শুনছি সেজন্য হয়তো বেশি মনে পড়ে। আপনি আরেকটা বলেন আলহামদুলিল্লাহ, আর দুই হাজার রহমতুল্লাহ কথা তো কোট করলাম। তো উনি বলতেন যে আমি পারবো না এদেশের হাজার হাজার মতের মানুষকে একত্র করতে, এই ক্ষমতা আমার নাই, তবে একটা কাজ আমি পারবো, সেটা হলো আমার দ্বারা যেন দূরত্ব আর একটু না বাড়ে সেই চেষ্টা আমি করতে। এটা করতে পারবো না আমরা ইনশাল্লাহ? সেটা কিভাবে করবেন? সহজ বুদ্ধি। এক হুজুরের গোষ্ঠী উদ্যাস চলতেছে ফেসবুকে, আপনি সেখানে যোগ দিবেন না, কথা বুঝতে পারছেন? একবারে সাঁসাসোলা কথা, এক হুজুরের গোষ্ঠী উদ্যাস চলতেছে, অন্য হুজুরের মুরিদরা, অন্য হুজুরের ভক্তরা এই হুজুরের দোষে, এই হুজুর এটা কেন বলছে, ওইটা কেন বলছে, সে অমুকের দালাল, তমুকের খালাল শুরু করছে মনে করেন। আপনিও কমেন্টে গিয়ে যুদ্ধে নামে গেলেন, শয়তান আপনারা বুঝাইলো হ্যাঁ জিহাদ হক তুমি প্রতিষ্ঠা করতেছো, এটা আসলে ইবলিসের মিশন প্রতিষ্ঠা করতেছেন, ঠিক না ভাই? ঠিক। এক হুজুর আনাইয়া অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করালেন মাহফিলে, এরপরে পাশে আর একটা মাহফিল দিয়ে ওই হুজুরের আবার গোষ্ঠী উদ্ধার করলেন, আপনাদের লাভ কি হলো? তাহলে আপনারা এই সমস্ত আকাম থেকে বেঁচে থাকবেন, এর মাধ্যমে ঐক্যের ভিত গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব একটা কথা প্রায় বলতেন, ফাক্কাহাল্লাহু আসরাহ, আল্লাহ ওনাকে আমাদের মাঝে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসুক আবার। তিনি প্রায় বলতেন যে বাবুরে ওই ঢাকা শহরের পাশে যে বুড়িগঙ্গার নদীর পানি দেখছেন নি, কি বিশ্রী নোংরা কালো ময়লা গন্ধ। উনি বললেন ওই পানিও পানি, ওই পানিও পানি, পানি হিসেবে এটা আমাদের প্রয়োজন আছে, একসময় এটাই হয়তো রিফাইন করে যদি নেওয়া যায় এটা আবার ব্যবহার উপযুক্ত হয়, কিন্তু পানিকে যদি আপনি মাটির সাথে তুলনা করেন তাহলে সেটা চলবে। আলেম ভুলের মধ্যে আছে, একসময় আল্লাহ তালা সংশোধন করাই দিবেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কিন্তু সাধারণ মানুষ কোনো গ্রুপবাজি দলবাজিতে আমরা যাব, আমরা ওলামাদের ভালোটা গ্রহণ করব। যেই প্ল্যাটফর্ম যে আলেমকে কোনাদিসের খুব কাছাকাছি মনে হয়, মুখলেস মনে হয়, আমলদার, তার সাথে চলবো, কিন্তু অন্যজনের বিরোধিতা করব। আপনার হুজুর যদি আরেকজনের পিছে লাগে তাহলে বুঝবেন হুজুর এর নাম্বারে সমস্যা আছে। কোনো মুসলমানের পিছে লাগা মানুষ কখনো কি হয় না, ভালো হয়। সংশোধনের পদ্ধতি আছে, সেটা ভিন্ন জিনিস। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, কারো পিছে লাগিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাদাবারু, তাদাবারু মানে কি? পিছে লাগা, সরাসরি বাংলা, কারো পিছে লাগিও না। আর আমাদের কাজ হলো কি? পিছে লাগা। ইবলিস আমাদেরকে বলে অনেক সওয়াবের কাজ হবে, দিনের বিরাট খেদমত হয়ে যাবে, এগুলোর মাধ্যমে দিনের খেদমত আদো হবে না, এগুলোর মাধ্যমে নফসের পূজা হবে, প্রবৃত্তির পূজা হবে, ইবলিস খুশি হবে। আমরা সবার এফোর্টগুলো যদি ইবলিসের মিশনের বিরুদ্ধে ব্যবহার করতাম তো আজকে চিত্র ভিন্ন হয়ে যেত, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমরা যেন মতপার্থক্য না হই সেটার গুরুত্ব যেন বুঝি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ওলামায়ে কেরামের এহতেরাম মর্যাদা আমাদের অন্তরে রাখতে হবে, থাকতে হবে, এবং চলতে হবে কোরআন হাদিসের পথে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন।